ইসপাহানি নিউজ আওয়ার এক্সট্রা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে সিলেট সুনামগঞ্জ এলাকায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা, এবং বন্যায় আমাদের অনেক মানুষ, অনেক স্বজনেরা ভাসছে, পানিতে ভাসছেন। তাদের সকলের প্রতি আমাদের সহমর্মিতা, শ্রদ্ধা। আমার সহকর্মীরা ওখানে রয়েছে এটি নিউজে, আপনারা সার্বক্ষণিকভাবেই সেই বন্যার পরিস্থিতির খবর জানছেন, তারা কেমন আছেন, কতটা ত্রাণ সহায়তা কোথায় যাচ্ছে, কিভাবে তারা পাচ্ছেন, সেই সব নিয়ে আমাদের এটি নিউজের পর্দা জুড়ে সারাক্ষণিক খবর আমরা দেবার চেষ্টা করছি। তবে ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আমরা পদ্মা সেতুকে কেন্দ্র করে ধারাবাহিক টকশোর আজকের সূচনা পর্ব, আমাদের টাকায় আমাদের সেতু। আমাদের টাকায় আমাদের সেতু এই আয়োজনে আজকে আমরা পেয়েছি অর্থনীতিবিদ ডক্টর বিনায়ক সেনকে। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর মহাপরিচালক, বিশ্বব্যাংকে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি দক্ষিণ এশীয় অঞ্চলের সিনিয়র অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন বিশ্বব্যাংকে, এছাড়া এডিবি, ইউএনএসকাপ, ইউএনডিপি, নানান আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন এই অর্থনীতিবিদ। মস্কো থেকে তিনি তার ডিগ্রি অর্জন করেছেন, পড়াতে খুব ভালোবাসেন, আমরা বলি একজন চিন্তাশীল মানুষ, এবং সারাক্ষণ আমাদের এই গ্রামীণ অর্থনীতি, দরিদ্র মানুষের কীভাবে উন্নয়ন হবে সেগুলো নিয়ে তার ভাবনা চিন্তার একটা বিষয় থাকে সবসময়। আমরা তাকে শুরুতে, অর্থাৎ পদ্মা সেতুর প্রস্তাবনা যখন নাকি বিশ্বব্যাংক নাকচ করে দিয়েছিল, সেই 2012 সালের কথা নিশ্চয়ই এটি নিউজের দর্শক মনে করতে পারবেন। 29শে জুন ওই ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে এলো, এবং আমরা নানা দিক থেকে নানা রকমের কথা, প্রচার, আলোচনা, সরকারের বিরুদ্ধে অনাস্থা ইত্যাদির মধ্যেই ছিলাম। সেরকম একটি সময় হঠাৎ বিনায়ক সেনকে আমরা পেয়েছিলাম। সেই অনুষ্ঠানটি আজকে দেখতে দেখতে শেষ করেছিলাম একটা কথা দিয়ে, যে গোটা জাতির মন খারাপ, সেই মন খারাপের সময় একটা কোথায় জানি একটু আনন্দ দিয়ে গেলেন বিনায়ক সেন তার বিশ্লেষণ দিয়ে। একটুখানি দেখে আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই আবারও আমাদের এই এই আয়োজনটি একেবারে শুরু, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবেই পদ্মা সেতু নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে। সেই শুরুর দিন আমরা বিনায়ক সেনকে অন্যভাবে একটু সেলিব্রেটও করতে চাই, সেই কৃতজ্ঞতাটুকু জানিয়ে। সহকর্মী আশিকুর রহমান অপুর রিপোর্টটা একটু দেখি। ডক্টর নাসির রহমান আর এর সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন না কোনো অসুস্থতার সাথে, সৈয়দ আবুল হোসেন প্রাক্তন যোগাযোগ মন্ত্রী জড়িত নয়। পদ্মা সেতু নিয়ে চারদিকে তখন অচল অবস্থা, মুখ ঘুরিয়ে ঋণ সহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত খুঁজছেন নতুন অর্থায়নের জায়গা, আলোচনায় আসছে মালয়েশিয়ান ঋণ, চেষ্টা চলছে বিশ্বব্যাংককে আবারও পদ্মা সেতুতে ঋণ দিতে রাজি করাতে। এরকম অবস্থায় 2012 সালের 3 জুলাই এটিএন নিউজের নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে অতিথি অর্থনীতিবিদ বিনায়ক সেন। সেখানে আলোচনা কিভাবে হবে স্বপ্নের পদ্মা সেতু, মালয়েশিয়ার অর্থায়ন বা বিশ্বব্যাংকের আবার রাজি হওয়া, দুটোকেই পাশ কাটালেন প্রাজ্ঞ এই অর্থনীতিবিদ। আবার আলোচনার সুযোগটা এখানে মনে রাখতে হবে, যে জিনিসটা একবার হিমাগারে যায় সেটা ফিরে আসতে 5-7 বছরের কমে হয় না। মালয়েশিয়া বা অন্য কোনো দ্বিপাক্ষিক সাহায্যদাতা দেশের ক্ষেত্রে আমাদের ঋণের কস্ট আরো বেশি হবে। বিনায়ক সেন বললেন বিশ্বব্যাংক সহ বিশ্বকে বুঝিয়ে দেওয়া উচিত বাংলাদেশকে নিয়ে এরকম ছেলে খেলার সুযোগ নেই, আমাদের অসাধারণ কিছু করতে হবে। এবং সেই অসাধারণদের মধ্যে আমি বলছিলাম যেরকম বিদেশি কোনো বন্ধু, অথবা আমাদের সিভিল সোসাইটির তরফ থেকে শেরিফ ব্লেয়ারের কথাটা আমি বলছিলাম, এছাড়া অন্য কেউ হতে পারেন। এটা ক্রস করে গেলে অন্তত আমাদেরও জানান দেওয়া উচিত যে এটা বাঙালি জাতি, তাকে ইচ্ছে মতন নাকে দড়ি দিয়ে ঘোরানো এই অভ্যেসটা আপনাদের বদল করতে হবে, কারণ আমরাও তো আর আগে সেই তলাবিহীন ঝুড়ি বলে যে উপহাস করা হয়েছিল সেই জাতি নেই।
তাহলে উপায় নিজেদের টাকায় কি সম্ভব এরকম বড় আর সাহসী প্রকল্প প্রশ্ন ছিল এই অর্থনীতিবিদের কাছে। আপনি বলছেন যে আমরা স্থানীয়ভাবে কিছু করতে পারি কিনা, আমি মনে করি যমুনার সময় তো সারচার্জ করা হয়েছিল, পদ্মা সেতুকে নিয়েও আমরা করতে পারি, তাতে সময় লাগবে। আপনি যেভাবে হিসাবটা বললেন তাতে হয়তো আমাদের 7-8 বছর লেগে যেতে পারে। এর মাত্র 5 দিন পর 2012 সালের 8 জুলাই জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে মানুষ শুনল সেই সাহসী উচ্চারণ। বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু এই টাকাটা নিজেরাই আনতে পারি এবং এই টাকা দিয়েই আমরা আমাদের সেতুর কাজ শুরু করতে পারি। পরদিন মন্ত্রিপরিষদের বৈঠকেও রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী কিভাবে নিজেদের টাকায় হবে এত বড় স্বপ্নের সেতু। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ থেকে ইজিলি 1 বিলিয়ন আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই। এভাবেই বিশ্বব্যাংকের তোলা দুর্নীতির বানোয়াট অভিযোগের জবাবে মাথা উঁচু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তরফে বিশ্বকে জানিয়ে দিলেন আমাদের টাকাতেই হবে আমাদের সেতু। আশিকুর রহমান উপু, এটিএন নিউজ, ঢাকা। অর্থনীতিবিদরা তো অনেক কিছু বুঝতে পারে, সেটা সংখ্যা, অঙ্ক, ডিজিট, কিন্তু এখন আমার কাছে অনেক সময় মনে হয় যে আপনি সেই ভবিষ্যৎ জানতার মতো করে সেই দিন আমাদের মন ভালো করেছিলেন একেবারে গোটা জাতির। আজকের দিনটা কি আপনার স্বপ্নের মধ্যে ছিল যে এমন একটা দিনও হয়তো আসতে পারে যেদিন সত্যি সত্যি পদ্মা সেতু উদ্বোধনের জন্য 5 দিন বা 7 দিন অপেক্ষা হচ্ছে, সেদিন ডক্টর বিনায়ক সেন কথা বলছেন পদ্মা সেতুর ইতিহাস অথবা ভবিষ্যৎ নিয়ে? আমার একটা আস্থা ছিল যে মোটা দাগে যে ক্যালকুলেশনসগুলো আমাদের মাথায় ঘুরছিল এখনও যখন দেখি আমি ঠিক বুঝে পাই না যে যারা সন্দেহবাতিক, যারা স্কেপটিক, তারা কেন তখন ভেবেছিলেন এটা আমাদের নিজেদের টাকায় করা সম্ভব না। আজকে যদি আমরা আমাদের যে টোটাল এক্সপোর্ট এবং আমাদের যে টোটাল রেমিটেন্স সেটাকে যোগ করি, তার আমার হিসেবে দেখা যাচ্ছে তার মাত্র 3% হলেই আমরা একটি পদ্মা সেতু করতে পারি, আর যদি 6% ব্যয় করি তাহলে 2টো পদ্মা সেতু করতে পারি। এটার এই অনুমানের ভিত্তি হচ্ছে যে আমাদের যে পদ্মা সেতুর যে কস্ট আনুমানিক $3.9 বিলিয়ন, সেটার 50% হচ্ছে ফরেন কারেন্সিতে লাগবে আর বাকি 50% হচ্ছে লোকাল কারেন্সিতে। তো ফরেন কারেন্সি দিয়ে শোধ করতে হবে, ফলে এক্সপোর্ট এবং রেমিটেন্স মিলিয়ে আমাদের যে টাকাটা আসে তার সেই ফরেন কারেন্সি অংশটা মাত্র 3%। তো সেই জন্য বলছি যে 2টো পদ্মা সেতু করা যায় 6% খরচ করে আমাদের এক্সপোর্ট এবং রেমিটেন্স। আরেকটা কথা হচ্ছে যে আমাদের জিডিপি হচ্ছে $410 বিলিয়ন, আমরা যদি পদ্মা সেতুর সেতু অংশটাই কস্ট করি সেটা 3.9 দিয়ে যদি 410 দিয়ে ভাগ করি সেটা প্রায় 1%-এর কিছুটা নিচে। আমরা জিডিপির 1% কথা বলছি, আমরা জিডিপির 2% খরচ করে আরেকটা পদ্মা সেতু করতে পারি। তো 2012 সালে এই পরিসংখ্যানগুলো আরেকটু দুর্বল ছিল, তখন আমাদের রপ্তানি অত বেগবান হয়নি, তখন আমাদের রেমিটেন্স অতটা বেগবান হয়নি, সক্ষমতাও অতটা মনে হয়নি, সেই জন্য হয়তো আমাদের অনেকের মনে এই সন্দেহটা ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা সেতু এবং এত বড় একটা দেশ এবং তার জিডিপি, তার যে এক্সপোর্ট থেকে যে ফরেন কারেন্সি আমরা আর্ন করি, রেমিটেন্স থেকে যেটা পাই, সেটা কি যথেষ্ট হবে না নিজের টাকায় নিজের সেতু করার ক্ষেত্রে? কিন্তু বিশ্বব্যাংকের এই ঘটনাটার আগে তো কখনো কেউ মানে এটা চিন্তার মধ্যেও আসেনি, প্রস্তাবনার মধ্যেও কোথাও আমরা দেখি না। এখন পদ্মা সেতু কবে থেকে ভিত্তি করা হলো বা যমুনা সেতু যখন নাকি এখন বর্তমান প্রধানমন্ত্রী, তখনও তিনি যমুনা সেতুর যখন উদ্বোধন হলো তখন যখন উদ্বোধন করতে গেলেন তখনই তিনি মানে বলেছিলেন কথা কথা আমরা তো পদ্মার উপরেও একটা সেতু করব, সেটা 1998 সালে। তো তারপরেও আমরা কোথাও কোনো হিসেব নিকেশে কোনো অর্থনীতিবিদ, কোনো প্রস্তাব, কোনো অর্থমন্ত্রীর কোনো
প্রস্তাবনা, কিছুতেই তো আমরা দেখিনি যে ওই রকম তখনকার দুর্বলতার বাস্তবতায়ও আমরা আমাদের কন্ট্রিবিউশনে একটু হলেও পদ্মা সেতুর এক তৃতীয়াংশ হলেও করতে পারবো এরকমও তো দেখিনি। কিন্তু এই যে সাহস, এখন আপনি বলছেন যে আমরা শুধু এক্সপোর্টে টাকা দিয়ে হলে আরেকটা পদ্মা সেতু করতে পারবো, এটা আমাদের রেমিটেন্স ধরতেও হবে না। এই যে এত বড় এই এই অভিজ্ঞতা, এত বড় কিছু ভাবার যে সাহসটা, এটা কি বিশ্ব ব্যাংকের অপমানটা কি আমাদেরকে এটা শিখালো কি না? সেটা কিছুটা হতে পারে। আরেকটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে বৈদেশিক সাহায্যের ছায়ায় ছিলাম এবং একটা বটবৃক্ষের ছায়ায় থাকলে যেটা হয়, অন্যান্য চারা গাছগুলো বেড়ে উঠতে পারে না। আমাদের যে নিজস্ব সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাসের চারাগুলো সেই জন্য গড়ে উঠতে পারেনি, বেড়ে উঠতে পারেনি। যখন ছায়াটা সরে গেল আমাদের মাথার উপর থেকে, তখন আমরা দেখতে পারলাম যে না, তাই তো দিব্যি রোদ আছে, বৃষ্টি আছে, এর মধ্যে দিয়ে তো চারাটাকে লালন করা সম্ভব। মনে রাখতে হবে 1981-82 সালে আমাদের জিডিপি প্রায় 10% ছিল বৈদেশিক সাহায্য, সেটা এখন কমে প্রায় 1% নেমে এসেছে। এই পরিবর্তনটা পরিসংখ্যানে ঘটেছে, কিন্তু মনের মধ্যে তো ঘটেনি। মনের মধ্যে কিন্তু এখনো আমরা ভাবছি বৈদেশিক সাহায্য নির্ভর ছাড়া আমরা চলতে পারবো না, কেউ না করে দিলে, কেউ হাত ধরিয়ে না শিখিয়ে দিলে আমরা পারবো না। আমরাও যে লার্নিং বাই ডুইং বা লার্নিং বাই সিং, আমাদের যারা তরুণ প্রকৌশলীরা, আমি কিছুদিন আগে ইন্টারভিউগুলো দেখছিলাম তাদের, যে কাগজে পত্রে তারা হয়তো 2013 বা 2012 সালে যোগ দিয়েছেন, তারা যেভাবে এটার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন এবং তাদের যে সেলফ কনফিডেন্সের লেভেলটা বেড়েছে, যে এখন তারা বলছেন যে ওনারা যে কোনো কমপ্লেক্স প্রজেক্ট তারা হ্যান্ডেল করতে পারবেন, তো এইটা একটা মানসিক আত্মনির্ভরতার উৎস যে আমরাও পারি। ইয়েস উই ক্যান, ওটা পলিটিক্যালি অনেক সময় বলা হয়, কিন্তু আসলে কিন্তু এক একটা জাতি তাকে নিজেকে আবিষ্কার করতে শেখে কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে, যেমন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যেমন তার আগে যেরকম দুই অর্থনীতি শীর্ষক যে যুক্তিগুলো 6 দফার মাধ্যমে এসেছিল, তার মাধ্যমে একটা কনফিডেন্স জেগেছিল, আমরা এটার ভিত্তিতে একটা স্বাধিকারের আন্দোলন করতে পারি। এই কনফিডেন্সগুলো এক একটা মাইলস্টোন আমাদের জাতি গঠনের। আমি মনে করি সংবিধান যেরকম একটা মাইলস্টোন, পদ্মা সেতুও তেমনি একটা মাইলস্টোন। মানে পদ্মা সেতু 6 দফা 71, তারপরে যদি আরেকটা মাইলস্টোন বলি, তাহলে পদ্মা সেতু, ঠিক সেতুটা বলতে আমরা স্ট্রাকচারটা বুঝি না, যে সাহসটা সেটাকেই নিশ্চয়ই আপনি বলছেন, এবং নেতৃত্ব তো অবশ্যই, নেতৃত্ব। এবং আরেকটা বড় কথা হচ্ছে যে এত বড় শক্তিধর রাষ্ট্র, শক্তিধর প্রতিষ্ঠান, ডেভিড ভার্সেস গলায়েথ, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন। ওই তখনই আমরা এলডিসি ক্রস করে গিয়েছিলাম, আমাদের এলডিসি আরও পরে হয়েছে, কিন্তু মানসিকভাবে আমরা এলডিসি স্তর থেকে তখনই বেরিয়ে গিয়েছিলাম যখন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যে আমরা নিজেদের টাকাতেই এটা পারব। এটা তো একটা লক্ষণীয় দিক, এবং এটা আমি বলতে চাই যে এইটার গুরুত্বটা অনেক বেশি সেতুর অর্থনৈতিক অভিঘাত বা চুলচেরা বিশ্লেষণ তার চেয়ে। একটা প্রতিটা ঘটনার একটা ইন্ট্রিনসিক ইম্পর্টেন্স থাকে, আত্যন্তিক মূল্য, আর কিছু আছে তার ব্যবহারিক মূল্য, যেটাকে আমরা বলি ইনস্ট্রুমেন্টাল ইম্পর্টেন্স। পদ্মা সেতুর ইন্ট্রিনসিক ইম্পর্টেন্সটা আমাদের বুঝতে হবে, যে আমরা এখানে আত্মমর্যাদাশীল, একটা নিজেকে তুলে ধরতে সক্ষম একটা জাতি হিসাবে, এবং তাও কি এমন একটা পরিবেশে যখন পরিবেশ আসলে আর্থ সামাজিক দিক থেকে বা রাজনৈতিক দিক থেকে অতটা সহায়ক পরিবেশ ছিল না, আপনার যদি 12-13 কথা মনে থাকে, সেই প্রেক্ষিতে আমরা ঘোষণা করেছিলাম যে না, ঠিক আছে। এবং সেখানে একটা ঝুঁকি ছিল, এবং অনেকেই বলেছিলেন যে এই ঝুঁকি আমরা সামলাতে পারবো না, আমাদের রয়ে সয়ে চলা উচিত, কেননা বিশ্ব ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত দাতা সংস্থা, তারা যদি সরে যায় তাহলে আমাদের উন্নয়ন ধসে পড়বে, আমরা না খেয়ে মারা যাব, আমাদের অর্থনীতি সমাজে একটা বিশৃঙ্খলা দেখা দেবে, আমরা নৈরাজ্যের মধ্যে গিয়ে পড়ব। আমার মনে হয় যে ওই জায়গাতে আমরা একটা আশার আলো দেখেছিলাম। প্রথমত আমাদের খাদ্য উৎপাদন বাড়ছিল,
প্রথমত আমাদের গার্মেন্টস রপ্তানি বাড়ছিল, রেমিটেন্স বাড়ছিল, ফলে যারা তখনকার পলিসি প্রণেতারা ছিলেন বাংলাদেশে তারা ভেবেচিন্তে দেখলেন যে অতটা তো দুর্বল আমরা নই একদম। আমরা ওই মানে ঐতিহাসিক ঘোষণা যদি বলি তাহলে 8ই জুলাই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যেই ঘোষণাটি দিয়েছেন সেটিও একটি ঐতিহাসিক ঘোষণা। এবং আজকে আমরা গর্বের সঙ্গে অন্য আরেকটি মাইল ফলকের দিকে যাচ্ছি, মাইল ফলক উদ্বোধনের দিকে যাচ্ছি, একটু দেখে নেব আমরা পর্দায়। সামান্য ছুতা ধরে বাংলাদেশের এত বড় একটা সর্বনাশ করা, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। আর এই যে বিশ্বব্যাংক আমাদের দেরি করিয়ে দিল তার জন্য কিন্তু খরচ বেড়ে গেছে। আমি জানি না, আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো এই যে দেরি করিয়ে আমাদের যে খরচ বাড়ালো এর জন্য বোধ হয় তাদের কাছে আমাদের কম্পেনসেট চাওয়া উচিত। আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ে যে আমরা টাকা দিয়েছি সেখান থেকে কিন্তু আমরা অনেক টাকা সাশ্রয় করতে পারি, সাশ্রয় করে আমরা কিন্তু আমরা এই পদ্মা সেতুর জন্য আমরা অর্থায়নের ব্যবস্থা করতে পারি। কারণ আমাদের একই সময় একসাথে টাকা লাগছে না, যেহেতু একই সময় লাগছে না সেহেতু আমাদের উন্নয়নের বাজেটের যে 55,000 কোটি টাকা আছে সেখান থেকে আমরা সাশ্রয় করতে পারি প্রায় 24,000 কোটি টাকা বিভিন্ন খাত থেকে। এবং সেখানে আমাদের কিছু কৃচ্ছতা সাধন করতে হবে, আমাদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা কিন্তু এই টাকাটা নিজেরাই আনতে পারি এবং এই টাকা দিয়েই আমরা আমাদের সেতুর কাজ শুরু করতে পারি। এর মাঝে যদি কোনো কেউ বিদেশি বিনিয়োগকারী আসতে চায় তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, কিন্তু আমরা সময় নষ্ট করব না, কালক্ষেপণ করব না। আমরা একটা হিসাব করেছি যে আমরা কাজ শুরু করলেই 12-13 বছরে আমাদের কী পরিমাণ টাকা লাগবে। মোট 22,554 কোটি টাকা 5 লক্ষ টাকা আমাদের প্রয়োজন হবে। আমরা বছরান্তে হিসাব করে ফেলেছি, এই হিসাব অনুযায়ী আমরা ইনশাল্লাহ অনতিবিলম্বে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করব। যারা আমাদের উন্নয়ন সহযোগী তাদেরকেও বলবো যে তারা এই ধরনের অহেতুক বাধা সৃষ্টি করে আমাদের উন্নয়নের পথ যেন বন্ধ না করে। অত্যন্ত দুর্ভাগ্য আজকে আমাদের রেল মৃতপ্রায়, কাদের জন্য, কাদের পরামর্শে? পাট শিল্প শেষ হওয়ার পথে ছিল, কাদের পরামর্শে? বিআরটিসি বাস বন্ধ করে দেওয়ার পরামর্শ কারা দিয়েছিল? টিসিবি বন্ধ করে দেওয়ার পরামর্শ কে দিয়েছিল? বিএডিসি বন্ধ করে দেওয়া কাদের পরামর্শ ছিল? কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না কাদের নিষেধাজ্ঞা ছিল? এই এক জায়গা থেকেই সব এসেছিল, আমরা মানি নাই। সেদিনই ডক্টর বিনায়ক সেন আমাদের সঙ্গে নিউজ আওয়ার এক্সট্রা ছিলেন, একটু পুরনো ক্লিপটা দেখতে ইচ্ছে করছে আবারও আজকে, দেখে নেই ছোট্ট একটা ক্লিপ। এখানে 1% ছাড় হয়নি, তাতেও অনেক টাকা উপার্জন করতে পারবো। যেখান থেকে শুরু করতে চাই, 24,000 কোটি টাকা সাশ্রয় করে, মানে উন্নয়ন বাজেট থেকে 24,000 কোটি টাকা সাশ্রয় করে এখনই শুরু করে দেওয়ার সম্ভব কি না? আমাদের অনেক এক্সপার্টরা এর মধ্যে এসেছেন, সকলেই নেগেটিভ, কিন্তু আপনাকে আমি পেয়েছি, আপনি বলছেন যে না, এই যে চেতনাটি তৈরি হয়েছে এই চেতনা থেকে এক ধরনের মানে এইটা কাজে লাগিয়ে আসলে পদ্মা সেতুর মতো একটা বড় কিছু হয়ে যায়, যেতে পারে, বাংলাদেশে কোনো কিছু অসম্ভব নয়। প্রধানমন্ত্রী যেটা বললেন 24,000 কোটি টাকা যে সাশ্রয়, সেটা দিয়ে কি শুরুর কাজটা শুরু করা যায় না? আমার মনে হয় যে এখানে অনেকগুলো কথা এসেছে, যেটা বাস্তব সেই পক্ষে আমি কথা বলবো। যেখানে আমার মনে হয়েছে একটু অযৌক্তিকতার দিকে চলে যাচ্ছে বিষয়টা, সেটা আমার মানে নৈতিক দায়িত্ব সেটা সম্পর্কে সবাইকে বলা। একটা হচ্ছে যে আমরা বাজেটের মধ্যে খুব একটা হাত দেওয়া উচিত হবে না, কারণ একটা বাজেট এসছে, পাশ হয়ে গেছে, সেটা বিভিন্ন খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, অবকাঠামোর সড়ক অবকাঠামো উন্নয়ন খাত, আর অনেক খাত আছে সেখানে। সুতরাং 55,000 কোটি টাকার যে এডিপি সেখান থেকে সাশ্রয় করে 24,000 কোটি টাকা কি করে আসবে সেটা আমার বোধগম্য নয়। 2 নম্বর হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছি, দরকারও নেই।
তার কারণ হচ্ছে যে পদ্মা সেতুর খরচটা 2011 পর্যন্ত, এখন অবশ্য এটা প্রায় 25,000 কোটি টাকা হবে, কিন্তু আমি ধরা যাক 2011-এর হিসাবেই থাকি, 23,000 কোটি টাকার মধ্যে আমার 7,000 কোটি টাকার মতন মোটামুটি হবে যেটা স্থানীয় মুদ্রায় অর্থায়ন করতে হবে, আর 16,000 কোটি টাকা আসতে হবে বৈদেশিক মুদ্রার অর্থায়নে। তো 7,000 কোটি টাকার যেটা স্থানীয় মুদ্রার অর্থায়ন, সেটা সংগ্রহ করা খুব একটা কঠিন হবে না। এর অনেকগুলো দিক আছে, উৎস আছে। একটা তো হচ্ছে সারচার্জ, যেরকম যমুনার সময় বসানো হয়েছিল, সেক্ষেত্রে সারচার্জ দিয়ে আমরা সেটা সহজেই তুলে আনতে পারি। আপনি মোবাইল ফোনের বিষয়টা বলছেন, একাধিকবার বলেছেন, সেটাও খুবই একটা আগ্রহদীপক প্রস্তাব। সেটা হচ্ছে যে সকলের পার্টিসিপেশন থাকতে পারে, মোবাইল ফোনে যদি 7 কোটি গ্রাহক হয়, 2 টাকা করে দৈনিক হয়, তাহলে প্রায় 400 কোটি টাকা মাসে এবং বছরে প্রায় 5,000 কোটি টাকা এই বাবদই উঠে আসে। সুতরাং স্থানীয় মুদ্রা অর্থায়ন এক্ষেত্রে পদ্মা সেতু শুরু করার ক্ষেত্রে সংকট নয়, এটা আমি প্রথম কথা বলছি। বাজেটে হাত না দিও, অফ বাজেট এডিশনাল ফাইন্যান্সিং এর কথা আমরা তাহলে মানে অতীত থেকে এখন বর্তমানে ফিরি। আজকে এই আলাপটা শুনতে কেমন লাগছে ডক্টর বিনায়ক সেন? মানে বাজেটে কি হাত দিতে হয়েছে? হয়নি তো না, তখন সেই সেই সময়ে সেই বছরের বাজেটে হাত দিতে হয়নি, কারণ একটা বাজেট তো আগের থেকে পূর্ব নির্ধারিত থাকে। কিন্তু নিজেদের টাকায় যে করা যাচ্ছে তার স্থানীয় মুদ্রার ব্যাপারটা তখন পরিষ্কার করেছিলাম, বৈদেশিক মুদ্রার ব্যাপারটা তখনও অত পরিষ্কৃত হয়নি। এবং যারা সন্দেহবাতিক তারা বলছিলেন বৈদেশিক মুদ্রার যোগান কোথার থেকে আসবে, কারণ রপ্তানি গতিধারা তখন একটু শ্লথ হয়েছিল, কারণ 7-8-এর সংকট যেটা বিশ্বব্যাপী হয়েছিল সেটার অভিঘাত কিন্তু তখনও চলছিল, মানে 9-10-11-12-13 পর্যন্ত এটা চলছিল। পরবর্তীতে আমরা দেখি 15 সালের পর থেকে রপ্তানি গতি বাড়তে থাকে, রেমিটেন্সের ক্ষেত্রেও এরকম একটা ব্যাপার হয়েছে গত কয়েক বছরে। সুতরাং এখন আমাদের বৈদেশিক যোগানের পরিস্থিতি নিজেদের সামর্থ্যে অনেক ভালো, ফলে এই যে 2016 সালের পর থেকে যে যত রিভিশন হয়েছে কস্টের, সেইটা আমাদেরকে কোনো সমস্যায় ফেলেনি, সেটা আমাদের আবার ফিরে নিয়ে যায়নি ডিপেন্ডেন্সিতে, কারণ আমরা জানতাম যে সেটা আমরা নিজেরাই সামাল দিতে পারবো। আমি যেটা বলতে চাচ্ছি এক কথায় দর্শকদের উদ্দেশ্যে, স্থানীয় মুদ্রায় সেটার অর্থ সংস্থান করা আমাদের তখনও কঠিন ছিল না, এখনও নেই। বৈদেশিক মুদ্রায় অর্থ সংস্থান করা নিয়ে একটু প্রশ্নবোধকতা ছিল, এখন তো একেবারেই নেই। এখন আমাদের রপ্তানি এবং রেমিটেন্সের যে প্রবাহ, আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে স্ট্রেংথ, পাকিস্তানে মাত্র $10 বিলিয়ন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, আমাদের $40 বিলিয়ন উপরে। এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি, ফুড প্রোডাকশন আমাদের খুব ভালো, এমনকি এই যে ইউক্রাইনের যুদ্ধের বছরও আমাদের কিন্তু মূল্যস্ফীতি এখনও 6-7 ক্রস করেনি। এবং অন্যান্য দিকটাও যে যে সমস্ত ব্যবস্থাটি নেওয়া হয়েছে গত 2-3 মাসে, তাতে আমি জানি যে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে এটাকে অর্জন করার জন্য দ্রুত চেষ্টা করা হচ্ছে এবং সেই দিকেই ধাবিত হচ্ছে। সুতরাং এখন আমাদের গ্রোথ ফান্ডামেন্টালস বলতে যেটা আমরা বলি বুঝি সেটা খুবই ভালো। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে একটি পদ্মা সেতু নয়, শুধু একটি রেল সংযোগ সড়ক যেটা প্রকল্প সেটার ধরুন পদ্মা সেতু খরচের চাইতে একটু বেশি লাগবে, কারণ এটা তো ঢাকা থেকে যশোর পর্যন্ত যাবে, শুধু পদ্মা ব্রিজের উপর দিয়ে যাবে না, তাতে করে আরও 300-এর উপর ছোটো বড় মাঝারি ব্রিজও করতে হবে, কালভার্ট ইত্যাদি করতে হবে, সব খরচ নিয়ে আমার হিসেবে এটা দাঁড়ায়, যদি 2 প্রকল্পই আমরা করি তাহলে এটা জিডিপির 2% বেশি লাগে না। এবং সত্য কথা বলতে কি, আমাদের 2 প্রকল্পই যদি আমরা এক্সপোর্ট রেমিটেন্স থেকে সবটাই যদি আমরা ফরেন কারেন্সিতে নেই, তাহলেও আমাদের এটা 7% বেশি লাগে না। তার মানে হচ্ছে আমরা এখন আগের চাইতে অনেক মজবুত অবস্থানে আছি, মজবুত অবস্থানে। এখন এখন কোনো সন্দেহের কারণে এখন যেটা নিয়ে আলোচনা হতে পারে সেটা হচ্ছে যে এই যে পদ্মা সেতু হলো, এটার বিনিময়ে আমরা কি ধরনের অর্থনৈতিক সুবিধা আশা করতে পারি, কি ধরনের সামাজিক রূপান্তর ঘটবে বলে আমরা আশা করতে পারি, এই নিয়ে আরো বেশি
মাইক্রো অ্যানালাইসিস দরকার। মানে আপনি আপনার কথাই বললেন যে আমরা এলডিসি থেকে যে উত্তরণ, যে আমরা ডিজিটে উত্তরণ তার অনেক আগেই হয়ে গেছে, যেদিন থেকে আমরা পদ্মা সেতু ঘোষণা দিলাম, আমরা মানসিকভাবে উত্তরণ মানসিকভাবে হয়েছে। আর যখন পদ্মা সেতুর ছবি দেশ বিদেশে এখন ভাসছে, সবাই এটা নিয়ে কথা বলছে, এবং সারা দেশের মানুষ এখন একটাই কথা, একটাই আলোচনা, একটাই ইন্টারেস্ট বলা যায়, সেই ক্ষেত্রে আমাদের যে ভেতরকার জাগরণটা, এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন, যে আমরা এই মাইল ফলকটাকে কিভাবে সংজ্ঞায়িত করব? আমি এইভাবে দেখি যে আমাদের অর্থনৈতিক জাতীয়তাবাদের একটা ইন্ডিকেটর হচ্ছে পদ্মা সেতু, এবং এটার মাধ্যমে আমরা বলছি না যে আমরা সব কিছুই অন্যদের সাহায্য ছাড়া, বিদেশি প্রযুক্তি ছাড়া, বিদেশের সাথে মেলবন্ধন ছাড়া সব কিছুই করে ফেলব, কিন্তু আমরা বলছি যদি কেউ নাও আসে তাহলে একলা চলার শক্তি আমাদের আছে। এইটা তো আগে বলতে পারতাম না, এখন আমরা বলতে পারি, এবং এটা আমাদের পরিসংখ্যান, অর্থনৈতিক পরিসংখ্যান সেটাকে সাপোর্ট করে, এবং আমাদের বুদ্ধিমত্তা সেটা সাপোর্ট করে, আমাদের প্রযুক্তিগত কৃতকৌশল সামর্থ্য সেটা সাপোর্ট করে, আমাদের প্রকৌশলীরা সেটা সাপোর্ট করেন, আমাদের অর্থনীতিবিদরা সেটা নিয়ে ভাবতে পারেন, আমাদের রাজনীতিবিদরা সেটা নিয়ে আরও দূরদর্শীভাবে একটা পথরেখা আঁকতে পারেন। এই সমস্ত জিনিসই হচ্ছে মূল্যবান ইনগ্রেডিয়েন্টস যেটার মাধ্যমে একটা জাতি পরিপক্ক হয়ে ওঠে, এবং আমার মনে হয় যে 50 বছর বাংলাদেশ আমাদের পদ্মা সেতুর অর্জন, সংবিধান থেকে পদ্মা সেতু এই যে দীর্ঘ পথ পরিক্রমা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইতিহাস। আমরা একদিকে উন্নয়ন, আর তার সাথে সাথে সামাজিক কিছু ঘটনা, আবার দুর্নীতি, রাজনীতির মধ্যে কিছু টানা পড়েন, যেগুলো মাপতে গিয়ে অনেক সময় আমরা উন্নয়নটাকে সামনে এনে বলি যে এই উন্নয়ন আসলে কোনো উন্নয়ন নয়। জাতি হিসেবে আমাদের যে আত্মিক উন্নয়ন, আমাদের ম্যাচিউরিটি, আমরা 50 বছর সেলিব্রেট করছি কিন্তু আমরা ওইভাবে ম্যাচিউর হইনি, এই কথাগুলো আমরা এতদিন ধরে শুনছি। পদ্মা সেতুর পরেও কি আমরা এই একই ধরনের ন্যারেটিভ নিয়ে থাকবো, আপনার কি মনে হয়? থাকবো, তার কারণ হচ্ছে যে কিছু কিছু মানুষ থাকবেই, মানে তাদেরকে আমি জানি না, এটা মনস্তাত্ত্বিক কারণও হতে পারে। না, কিছু মানুষ তো থাকবে, আমি বলছি একজন অর্থনীতিবিদ এটাকে কিভাবে দেখেন, মানে এই রকম একটি সাহস, সেই সাহসের প্রতীক একটা দাঁড়িয়ে গেছে, তারপর মানুষ সেটাকে যেভাবে অ্যাকসেপ্ট করবে, তাহলে পদ্মা সেতুর আগের মানুষটা মনস্তত্ত্ব আর পদ্মা সেতুর পরের মনস্তত্ত্ব, সেটা যে কোনো সাধারণ মানুষই হোক, রাজনীতিবিদই হোক, সেটা তো ডিফারেন্ট হওয়ার কথা, আমি এটা একটু শুনতে চাই। এটা ডিফারেন্ট, এমনকি ধরুন এই যে ঢাকার মেট্রো রেল দেরিতে শুরু হয়েছে, আমাদের এটা শুরু করা উচিত ছিল 80-এর দশকে, দেরিতে শুরু হয়েছে, কিন্তু এই রেলটা কিভাবে তৈরি হচ্ছে এবং হচ্ছে কি না ঠিক মতো, এটা নিয়ে আপামর জনসাধারণের আগ্রহ আছে, কারণ তারা মনে করছে এটা আমরা অচিরেই পাব, কেন দ্রুত আলো হচ্ছে না, এই ধরনের প্রশ্ন তারা করছে। আগে একটা সময় ছিল যে আমাদের মধ্যে একটা নৈরাশ্যবাদ, অবকাঠামোগত নৈরাশ্যবাদ ছিল, যে আমাদের মতন দেশে, গরিব দেশে, যেখানে কৃষিপ্রধান দেশ, সেখানে মেগা প্রকল্পগুলো, এগুলো হচ্ছে গিয়ে কি বলবো, বিলাসিতা আমাদের জন্য, গরিবের মানে বিরিয়ানি খাওয়ার স্বপ্নের মতো। হ্যাঁ, কিন্তু এটা বিলাসিতা নয়, এখন মানুষজন বুঝছে যে এটা তাদের ব্যবহারিক জীবনের জন্য অতি প্রয়োজনীয়, ঢাকার জনজট এড়ানোর জন্য প্রয়োজনীয়। আমরা এবং এটা ওই দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে যে তাগাদা দেওয়া বা তাগাদা ফিল করা নিজেদের, সেই চাপটা কিন্তু আমার মনে হয় আছে জনগণের তরফ থেকে আছে, যে এই মেগা প্রকল্পগুলো আমরা দেখতে চাই। আমরা আমি তো মনে করি যে 2 বছর পরে নির্বাচন আসছে, আমার তো মনে হয় যে নির্বাচনের প্রত্যাশা আগের মতন থাকবে না, যে শুধু বিধবা ভাতা, বয়স্ক ভাতা দেওয়া হোক। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আমরা আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু এই শিরোনামে কথা শুনছি ডক্টর বিনায়ক সেনের কাছ থেকে। একটা বিরতির পরে বাকিটুকু শুনব, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন।
আমাদের টাকায় আমাদের পদ্মা সেতু, এই শিরোনামে ধারাবাহিক আয়োজনের প্রথম দিন আমরা ডক্টর বিনায়ক সেনকে পেয়েছি, বিআইডিএস এর মহাপরিচালক। যারা এতক্ষণ শুনছিলেন তারা ধরতে পারছেন নিশ্চয়ই যে কোন জায়গায় ছিলাম, আবারও একটু ধরিয়ে দিচ্ছি। ডক্টর সেন আমাদেরকে বলছিলেন যে এখন আগামী নির্বাচনে মানুষের চাওয়া পাওয়াটাও একটু পদ্মার মতো একটু গ্র্যান্ড হয়ে যাবে। আবারও যেই প্রতিশ্রুতিগুলো রাজনীতিবিদরা যে এটা দিয়ে থাকেন যে বয়স্ক ভাতা, সামাজিক উন্নয়নের নানা রকমের প্রতিশ্রুতি, সেই জায়গায় বোধ হয় সাধারণ মানুষকে শান্ত করা যাবে না। অর্থাৎ জনগণই দেশটাকে আরও অন্য মাত্রায় দেখার জন্যে তাদের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, এবং যেই প্রত্যাশা তৈরি করেছে এমন একটি প্রকল্প, এমন একটি কাজ, এমন একটি পদ্মা সেতু। আমরা ওই জায়গাটা শেষ করতে চাই। আমি বলতে চাচ্ছি বাংলাদেশ এখন যে উন্নয়নের যে পর্যায়ে আছে এটা হচ্ছে মেগা প্রকল্পের পর্যায়ে। মানে এখানে একটা বড় ধরনের অবকাঠামোগত পরিবর্তন না এলে আমরা এই উল্লম্ফনটা করতে পারবো না যেটা করতে চাচ্ছি, এবং সেই ফেজের মধ্য দিয়ে অন্য উচ্চ মাধ্যমিক আয়ের দেশের যারা তাদেরকে যেতে হয়েছে। আমার মনে হয় আরেকটা দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের যে 1 কোটির উপরে মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বাস করে, তারা তো বিভিন্ন দেশে বাস করার অভিজ্ঞতাটা পেয়েছে, তারা দেখেছে যে উন্নত দেশগুলো কত দ্রুত গতিতে ট্রেনে চড়ে, কত দ্রুত তারা সেতু পার হয়। এইগুলো, এই স্বপ্নগুলো তাদের মনের মধ্যে আছে এবং সেটা এখন ট্রান্সলেশন তারা দেখতে পাচ্ছে পদ্মা সেতু জাতীয় প্রকল্পের মধ্য দিয়ে। এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে পদ্মা সেতুর একটা হচ্ছে সরাসরি ইম্প্যাক্ট, সেতু হওয়ার কারণে আমাদের যে ট্রান্সপোর্ট কস্ট সেটা আগের তুলনায় অনেকটা কমে আসছে। আমাদের সেতু হওয়ার কারণে দক্ষিণাঞ্চলে আগে গ্যাস লাইন যায়নি, এখন গ্যাস লাইন যেতে পারছে, কারণ সেতুর মধ্যে একটা ডিজাইনে এই পরিবর্তনটা এসছে। যেটা ফাইবার অপটিক নেটওয়ার্ক আগে ছিল না সেটা যেতে পারছে, সেই কারণে সেখানে গার্মেন্টস শিল্প স্থানান্তরিত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আগে যেটা ঢাকা কেন্দ্রিক ছিল বা চট্টগ্রাম কেন্দ্রিক ছিল, এখন খুলনা অ্যাজ এ থার্ড বিগেস্ট সিটি হিসেবে ইমার্জ করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ খুলনা অঞ্চলে ওই অভিযোগটা সবসময় প্রাইভেট সেক্টররা করতেন যে আমাদের এখানে গ্যাস নাই, এত বড় নদী, বা অন্যদিকে ঘুরে আসতে গেলে অনেক কস্ট পড়ে যায়, তো সেইটা এখন লাঘব হবে। দ্বিতীয় হচ্ছে বরিশাল এবং খুলনা অঞ্চল কিন্তু ওই যে মৎস্য বলুন, কৃষি বলুন, সেগুলোর জন্য কিন্তু খুব মানে প্রতিষ্ঠিত অঞ্চল। সেই অঞ্চলগুলো কৃষি উৎপাদন, কৃষিতে ইনভেস্টমেন্ট করার প্রফিটেবল হবে। এবং আমি মনে করি যে এখনও বরিশালের কিছু কিছু প্রত্যন্ত এলাকায় রিভার্স টেনেন্সি পাওয়া যায়, মানে উল্টো বর্গা, মানে মানে জমির মালিক 2/3 পর্যন্ত ফসল নিয়ে নেন। এই সমস্ত পুরনো যে বন্দোবস্তগুলো সেগুলো কেটে যাবে, ফলে একটা আধুনিকায়নের ছোঁয়া লাগবে ইভেন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও, আগুনমুখ অবধি। হ্যাঁ, তো সুতরাং কৃষিতেও ইনভেস্টমেন্ট বাড়বে, অকৃষিতেও ইনভেস্টমেন্ট বাড়বে। এবং কেউ কেউ হিসাব করে বলছেন যে আমাদের জিডিপি প্রবৃদ্ধি 1.5% থেকে 2% বৃদ্ধি পাবে। আমি যদি কমটাই ধরে নিই, কম সংখ্যাটা ধরা যাক 1% বাড়বে ইমিডিয়েটলি, তাহলে আমি এই বাজেটের প্রেক্ষিতে এর একটা তাৎপর্য আছে। কারণ বাজেটে ধরা হয়েছে যে এবছর প্রাক্কলিত হয়েছে যে 22-23 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি হার 7.5% হবে। এ নিয়ে আমাদের অনেকের মধ্যেই সংশয় আছে যে এত এইরকম দুর্গতির বছরে এটা কি সম্ভব কিনা, হয়তো সম্ভব না, সেটা হলো কমে এটা 6% হবে। কিন্তু ওই যে পদ্মা সেতু চালু হতে যাচ্ছে, পদ্মা সেতুর কারণে একটা বাড়তি পাওনা বা একটা ফলাফল আমরা পাবো গ্রোথে 1-1.5%। ফলে এখানে 6 যদি আমাদের নর্মালি হতো দুর্গতির বছরে, এখন পদ্মা সেতুর কারণে 1-1.5% প্রবৃদ্ধি যোগ হতে পারে। ফলে আমাদের হয়তো দেখা যাবে বছরের শেষে আমরা 7.5 না হোক কিন্তু 7 ছুঁই ছুঁই করছি। তো এইটা একটা ইমিডিয়েট আমরা দেখতে পাবো জিডিপি ফিগারে। আর দক্ষিণাঞ্চলের ফিগারে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সমগ্র দক্ষিণাঞ্চলে একটা বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে, এবং
আরও বেশি আমরা যদি ইনভেস্ট করতে পারি আগামী বছরের বা তারপরের বছর বাজেটগুলোতে লোকাল প্রজেক্টসগুলো, যেমন ধরুন সেতু তো হলো, কিন্তু রূপসা পেরিয়ে রূপসার থেকে আমি বরিশাল যাওয়া, তারপরে অন্যান্য খালিশপুর অঞ্চলে কিছু বিনিয়োগ করা বা ওখানে গার্মেন্টস পল্লি গড়ে তোলা, তারপরে এটার সাথে পায়রা বন্দর এবং অন্যান্য যোগাযোগগুলো, তার জন্য আমাদের কিছু এডিশনাল যেটা বল সাপ্লিমেন্টারি ইনভেস্টমেন্ট করতে হবে। এবং করলে পরে আমরা যে 1.5% প্রবৃদ্ধি আশা করছি তার চাইতেও বেশি আরও প্রবৃদ্ধি হবে, কারণ ওই ওই ইনভেস্টমেন্টগুলো তো ছোটো ছোটো ইনভেস্টমেন্ট, কিন্তু এগুলো অ্যাকুমুলেটেড হয়ে একটা বড় ধরনের অর্থনৈতিক ফলাফল এনে দেবে। বরিশাল এবং বরিশাল থেকে অনেক লোক কিন্তু মাইগ্রেন্ট হয়ে ঢাকায় কাজ করতে আসেন। বরিশাল অন্য মানে হাইয়েস্ট, মানে রংপুর উত্তরাঞ্চল বাদ দিলে বরিশাল হচ্ছে এখন হাইয়েস্ট ডোমেস্টিক মাইগ্রেশনের রেটের ক্ষেত্রে। তো সেখানেও আমরা একটা পরিবর্তন দেখতে পাবো যে ওই মাইগ্রেন্ট ওয়ার্কাররা তখন লোকাল শিল্পে নিয়োজিত হবেন, ফলে এটার একটা সামাজিক একটা প্রভাবও পড়বে। সুতরাং আমি মনে করছি যে এবং এটার সাথে যদি আপনি ডিজাইনে যে চেঞ্জ এসছে যে সেতুর মধ্য দিয়ে আরেকটা প্রকল্প গড়ে উঠছে যেটা রেল প্রকল্প, সেই রেল প্রকল্পটা হলে এটি নিয়ে নানামনির নানা মত, কিন্তু আমার মতটা হচ্ছে এই রেল প্রকল্পটা শুধু সেতুর অভিজ্ঞতা বাড়িয়ে দিচ্ছে না, এটা ইন্ডিপেন্ডেন্টলি এটা ইম্প্যাক্ট সৃষ্টি করবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এই কথাগুলো মোটামুটি অবিতর্কিত। দক্ষিণ পশ্চিমাঞ্চল বলবো, এটা তো পুরো মানে এক ধরনের ওয়ার্ল্ড কানেক্টিভিটিরও পার্ট হয়ে যাচ্ছে, পার্ট হয়ে যাচ্ছে নিশ্চয়ই। কারণ আপনি যদি মংলা বন্দরের সক্ষমতা বাড়াতে চান, পায়রা বন্দরটা যদি মানে গভীর বন্দর না হোক, এখন যদি শুধু সমুদ্র বন্দর হিসেবে গড়ে ওঠে, তাহলেও কিন্তু এই পদ্মা সেতুর সাথে যোগাযোগের কারণে মাল আনা নেওয়া এগুলোর মাধ্যমে আমাদের, আমার মূল কথা হচ্ছে উন্নয়নের একটা বড় ধরনের স্পর্শ এসে পড়বে দক্ষিণাঞ্চলে। আমরা যেটা আগে ইস্ট ওয়েস্ট ডিভাইড বলতাম, যেটা পশ্চিমাঞ্চলের সাথে পূর্বের, সেটা অনেকটা কেটে গিয়েছিল যমুনা সেতুর কারণে, কিন্তু তারপরেও আমাদের দেশে উত্তর দক্ষিণ একটা ডিভাইড সৃষ্টি হয়েছিল, সেটা পদ্মা নদীর কারণে, পদ্মা সেতুর কারণে সেই উত্তর দক্ষিণ ডিভাইডটা সেটাও অনেকটা কমে আসবে। এবং আগামীতে এটা ডেটায় দেখতে পাবো, আমরা এই যে এই বছরের ডেটাতেই আমরা দেখতে পাবো যে অনেকখানি এই পরিবর্তনটা হয়ে গেছে। আমার এখন চিন্তা হচ্ছে যে সেই অঞ্চলগুলো নিয়ে যেগুলো এখনো পিছিয়ে আছে, যেমন হাওর অঞ্চল, যেগুলো সিলেট যে সমস্ত এলাকা যেটা বন্যা উপদ্রুত, সেই সব এলাকা নিয়ে বরং চিন্তা। আমি এখন দক্ষিণাঞ্চল নিয়ে তার জাগরণ নিয়ে আমি খুব আশাবাদী। আরেকটা কথা মনে রাখবেন, খুলনা বরিশালের এলাকার মানুষদের আমরা যে কোনো কারণে হোক দেখছি যে হিস্টোরিক্যালি তাদের লিটারেসি রেট কিন্তু অন্যান্য ডিভিশনের তুলনায় ভালো। রংপুর বা সিলেট অঞ্চলের তুলনায় ওখানে লিটারেসি রেট কিন্তু সবচাইতে ভালো। এটা যে কোনো কারণে হোক, ওদের হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা আগের থেকেই, এটা হিস্টোরিক্যালি বরিশাল খুলনা অঞ্চলে হয়ে আসছে, হয়তো স্কুল ভালো, হয়তো কলেজ ভালো, শিক্ষার মান ভালো। সুতরাং এইটার সাথে যদি হিউম্যান ক্যাপিটালের সাথে যদি ইকোনমিক ডেভেলপমেন্ট যুক্ত হয়, তাহলে এখানে একটা বড় ধরনের আমরা একটা রেনেসা জাগরণ দেখতে পাবো, এবং এটার ফলে দক্ষিণাঞ্চলের যে দারিদ্র সেইখানে অনেকটা অভিঘাত আসবে, এবং সেটা একটা আমাদের জন্য একটা বিরাট বড় সংবাদ হবে। কারণ এটা মনে রাখতে হবে, দক্ষিণাঞ্চল জাগলে সেটার একটা সামগ্রিক প্রভাব জাতীয় প্রভাবেও পড়বে। আমরা ডক্টর বিনায়ক সেনের কাছ থেকে এটার যে অর্থনৈতিক অভিঘাত বা ইম্প্যাক্ট যেগুলো হবে সেটার অনেকগুলো জায়গা অনেক চমৎকার করে শুনে নিলাম। সহকর্মী গোলাম কাদির রবু চেষ্টা করেছিলেন, তার কাছে হলো তার হাতে যে ছোট ছোট পরিসংখ্যান তথ্য একটু মিলিয়ে দেখতে চাই আজকের অনুষ্ঠানের আমাদের যিনি মধ্যমণি ডক্টর বিনায়ক সেন, যা যা বললেন তার সঙ্গে রবু কতখানি দূরে ছিল একটা ছোট্ট রিপোর্ট দেখে। এক পদ্মা সেতু যেন সংযোগ পুরো দেশের সঙ্গে, পদ্মার উপর এ সেতুর মাধ্যমেই দক্ষিণ পশ্চিমের 19 জেলা সরাসরি যুক্ত হয়েছে দেশের উত্তর পূর্ব অংশের সঙ্গে। পদ্মা সেতু রাজধানীর সাথে ওই অঞ্চলের দূরত্ব কমিয়ে দিচ্ছে গড়ে 100 কিলোমিটার। কৃষকের উৎপাদিত পণ্য কয়েক ঘন্টায় শুধু ঢাকায় নয় পৌঁছে যেতে পারে দেশের যে কোনো প্রান্তে।
কৃষি অর্থনীতি পাবে নতুন গতি। এখানে কৃষক থেকে শুরু করে শিল্পপতি সবাই বেনিফিট হবে এবং এটা রাষ্ট্র বেনিফিট হবে এই পদ্মা সেতুর জন্য। শুধু কৃষি পণ্য নয়, সরাসরি সংযোগ গড়ে উঠছে মোংলা বন্দর এবং বেনাপোল স্থল বন্দরের সঙ্গে রাজধানী এবং বন্দরনগরী চট্টগ্রামের। এর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতিতে। আপনার যখনই রাস্তার মানে সময়টা কম লাগে, মানে সব দিকেই আমার সেফ হবে, মানে আপনার ফুয়েল সেফ হবে, যানজট কমবে। আপনার মনে করেন পায়রা বন্দর চালু হচ্ছে, পায়রা বন্দর থেকে মালামাল নামবে, পণ্য ওঠানামা করবে, সেগুলো আসবে, সহজেই ঢাকায় আসবে। পদ্মা সেতুকে কেন্দ্র করে গড়ে উঠছে বড় বড় অবকাঠামো শিল্প কারখানা, হাতছানি দিচ্ছে নতুন শিল্প বিপ্লব, যেখানে কাজের সুযোগ হতে পারে 2 কোটি মানুষের। উন্নয়ন সহযোগীদের হিসাব বলছে বছরে জিডিপি বাড়বে, দারিদ্র কমবে। বঙ্গবন্ধু ব্রিজ হবার পর উত্তর বাংলায় দারিদ্র পালিয়েছে। আমার বিশ্বাস যে পদ্মা সেতু চালু হবার পরপরই দক্ষিণ বাংলায় যে দারিদ্র এখন সমাবেশ ঘটেছে সেই দারিদ্র পালাবে। এই সেতু দিয়ে বাংলাদেশ যুক্ত হতে পারবে এশিয়ান হাইওয়েতে, চলবে যাত্রী আর মালবাহী ট্রেনও, হবে পণ্য পরিবহন। অর্থনীতির হিসাব বলে কোনো বিনিয়োগ বা খরচের 12% রিটার্ন হলে সেটা বিবেচনা হয় আদর্শ বিনিয়োগ হিসেবে। অথচ পদ্মা সেতু হলে বছরে রিটার্ন উঠে আসবে বিনিয়োগের 19% করে। কাঁচামালগুলা দ্রুত গতিতে যাবে, পচনশীলতা কমবে, তাড়াতাড়ি উৎপাদন হবে, তাড়াতাড়ি মানুষের ভোগের জন্য আবার মানুষের কাছে চলে যাবে এবং বিদেশে রপ্তানি হবে। সব জায়গাতেই কিন্তু টাকার অঙ্ক আছে, টাকার অঙ্ক জিডিপিতে যুক্ত হবে। ডক্টর ফরাসউদ্দিন মনে করছেন পদ্মা সেতুকে কেন্দ্র করেই গড়ে উঠছে দেশের প্রথম কোনো সমন্বিত যোগাযোগ ব্যবস্থা, তাই এই সেতুকে কেন্দ্র করেই আবর্তিত হবে আগামীর বাংলাদেশ। যখন বঙ্গবন্ধু যমুনা সেতু হয় তার আগে বগুড়ায় পটল ছিল 6 টাকা, ঢাকায় ছিল 12 টাকা কিলো, সেতু হওয়ার পরে 2 জায়গায় 8 টাকা হয়ে গেল, কত লাভ। গোলাম কাদির প্রভু, এটিএন নিউজ, ঢাকা। আমরা আর কিছু মিস করলাম কিনা? না, একদম। আমি খালি বলতে চাচ্ছি যে শুধু কৃষি না বা কৃষিমুখীন বা কেন্দ্রিক দারিদ্র না, আমি খুলনা অঞ্চলে যেহেতু অলরেডি একটা ইন্ডাস্ট্রিয়ালিজম ছিল, খালিশপুরের শিল্পনগরী তারা পাকিস্তান আমল থেকে একটা বিরাট বেল্ট ছিল সেখানে, কিন্তু এখনও কিন্তু যশোরে গেলে বা অন্যান্য জায়গায় আপনি বেশ কিছু মডার্ন কারখানা দেখতে পাবেন, কিন্তু সেটার ব্যাপক চর্চা সম্ভব এখন এবং সেটাতে ব্যাপকভাবে আগ্রহী সেখানকার শিল্পীরা। চিংড়ি শিল্পটাও তো আমাদের একটা, চিংড়ি ছিল, কিন্তু আমি বলতে চাচ্ছি যে চিংড়ি ছাড়াও আমাদের, এটা উনি বলেছেন ডক্টর ফরাসউদ্দিন ঠিকই, যে সমন্বিত এইভাবে যে পোর্টও কাছে, ঢাকাও এখন আরও কাছে চলে এলো সেতুর কারণে, ফলে ঢাকার মার্কেট যেমন সহজে পাওয়া যাবে তেমনি সমুদ্রর মার্কেট সেটাও সহজে পাওয়া যাবে। এই কারণে খুলনার শহরটা এখন একটা একটা দ্রুত বৃদ্ধিশালী খুলে গেল, আরো অনেক খুলনার মুখ মানে দিগন্ত খুলে গেল, এবং খুলনার সুবাদে আমার ধারণা বরিশালও একটা এফেক্ট আসবে। এবং অনেকদিন ধরেই আমরা বলছিলাম যে আমাদের এখন 40% মানুষ নগরে বাস করে, কিন্তু এই 40%-এর 45% বাস করে কেবল ঢাকা শহরে, ফলে এটা আমাদের ঢাকার জনজীবনকে বিষিয়ে তুলছে। আমাদের যদি ডিসেন্ট্রালাইজড আরবানাইজেশন করতে হয় উন্নয়নের জন্য, তখন আমাদের তৃতীয় চতুর্থ নগরী লাগবে। পদ্মা সেতুর মাধ্যমে খুলনা বরিশাল থেকে ঢাকা অথবা অথবা অন্য কোনো শহরে যাওয়া সহজতর হবে। সেই জন্য আমি বলছি যে আমাদের এটা নানাভাবে আমাদের পজিটিভ একটা ইনফ্লুয়েন্স ফেলবে। অসাধারণ। ডক্টর বিনায়ক সেনকে যারা শুনছেন একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে, আমার ধারণা যে এই এই মাত্র আমরা যেটুকু শুনলাম যে সম্ভাবনায় খুলনা একটা অন্যভাবে খুলে গেল, আবার ঢাকাটা ফাঁকা হওয়ার একটা ইঙ্গিতও দিয়েছেন। আরও একটু বিস্তারিত এই সব নিয়েই শুনবো একটা ছোট্ট বিরতির পরে, নিশ্চয় থাকবেন আমাদের সঙ্গে।
আমাদের টাকায় আমাদের সেতু ধারাবাহিক আয়োজনের প্রথম দিনই আমরা ডক্টর বিনায়ক সেনকে পেয়েছি, আপনারা যারা শুনছিলেন। বিরতিতে গেছিলাম খুলনা আর একটু অর্থনৈতিক সম্ভাবনার জায়গায় আরও অনেকখানি খুলে যাবে, আর ঢাকাও ফাঁকা হওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন ডক্টর বিনায়ক সেন। আমি এই পর্যায়ে দু একটা কথা বলতে চাই যে পদ্মা সেতু নিয়ে কতগুলো বলবো ফলস ক্রিটিসিজম বাজারে চালু আছে, তার মধ্যে একটি হচ্ছে যে এটা কি করে নিজের টাকায় নিজের সেতু হলো, সেটা বোঝার জন্য এটা জানা দরকার যে পদ্মা সেতুর যে সেতুর কম্পোনেন্টটা এটি পুরোপুরি জিওবি অর্থে, সরকারি অর্থে। সেখানে জিওবির স্থানীয় মুদ্রাও লেগেছে, বৈদেশিক মুদ্রাও লেগেছে। যেটা হয়েছে যে প্রকল্প নির্মাণের ক্ষেত্রে চীনের একটি ফার্মের, ইঞ্জিনিয়ারিং ফার্মের সহায়তা নেওয়া হয়েছে, সেখানে আমাদের বাংলাদেশি অন্যান্য প্রকৌশলীরা আছেন এবং অন্যান্য দেশেরও সাহায্য নেওয়া হয়েছে, কিন্তু খরচটা সম্পূর্ণভাবে ব্যয় করেছে বাংলাদেশ সরকার বৈদেশিক মুদ্রার, আর স্থানীয় মুদ্রার খরচ তো ব্যয় করেছি। এটা প্রথমত পরিষ্কার হওয়া ভালো। এই 30,000 কোটি টাকার মধ্যে কোনো এক ফোঁটাও বৈদেশিক সাহায্য নাই, এক ফোঁটা বাইল্যাটারাল এইডও নাই, এক ফোঁটা মাল্টিল্যাটারাল এইডও নাই। এটা সম্পূর্ণ রকমে সরকারি অর্থানুকূল্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাপারে কোনো অপপ্রচার সন্দেহ থাকার উচিত না। এখন রেলের যে প্রকল্প যেটা যুক্ত হয়েছে 2016 সালের পর থেকে, সেটা এক্সিম ব্যাংক চায়নার থেকে এইড নেওয়া হয়েছে এবং সেখানে ওরা 85% ফান্ডিং দিচ্ছে, বাকি 15% সরকার দিচ্ছে। সেই টাকাটা আমরা যেরকমভাবে অন্য দেশ থেকে এইড নিলে আমরা পরিশোধ করি বৈদেশিক মুদ্রায়, সেইভাবে আমরা পরিশোধ করব। এখন কেউ কেউ প্রশ্ন তুলছেন শ্রীলঙ্কার মতন আমরা হয়ে যাব ইত্যাদি, তো সেখানে আমাদের যে ম্যাক্রো পরিসংখ্যান হচ্ছে আমাদের পক্ষে, আমাদের ডেট জিডিপি রেশিও এখনও 40% মতো। সুতরাং আমাদের শ্রীলঙ্কার যেখানে 100% ছাড়িয়ে গেছে সেরকম ব্যাপারটি না। দ্বিতীয় যেটা, সুতরাং এখানে আমরা বলতে চাচ্ছি যে আমরা যেটুকু নিয়েছি সেটা ফেরত দেওয়ার মতন ক্ষমতা রাখে এবং সাস্টেনেবলভাবেই ক্ষমতা রাখে, একদম ঠিক আছে। তৃতীয় একটা অপপ্রচার করা হয়েছিল যেটা হয়তো এখন একটু মৃদু হয়ে এসেছে, সেটা হলো পদ্মা সেতু জাতীয় প্রকল্প যদি বৈদেশিক দাতা সংস্থা ছাড়া করি তাহলে ওরা অন্যান্য সাহায্যগুলো বন্ধ করে দেবে। এটা প্রথম দিক থেকেই বলা হচ্ছিল, কিন্তু এখানে যেটা বলা দরকার যে পলিটিক্যাল ইকোনমিটা বোঝা দরকার। যেমন ধরুন আজকে উক্রাইন খুব তড়িঘড়ি করে উক্রাইনকে ক্যান্ডিডেট মেম্বারশিপ দেওয়ার অফার করা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য। টার্কি 1952 সাল থেকে ন্যাটোর মেম্বার, সে এখনও ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হতে পারেনি। তড়িঘড়ি করে উক্রাইনকে যখন দেওয়া হয়েছে তখনও কিন্তু বলা হচ্ছে, জার্মানি বা উর্সুলা ভন দের লাইন বা অন্যান্যরা বলছেন যে এটা সহসা সমাধা হবে না, কেননা অনেক বেশি সমস্যা রয়ে গেছে ওদের গভর্নেন্সে, ওদের অ্যাকাউন্টেবিলিটিতে, ওদের রুল অফ লতে, ওদের করাপশনে ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে যে এত সব প্রবলেম সত্ত্বেও তড়িঘড়ি করে কিন্তু ক্যান্ডিডেট মেম্বারশিপ দেওয়া হয়েছে ইউক্রাইনকে। তো রাজনৈতিক অর্থনীতি ওই দিকটা বুঝতে হবে যে সেই কারণে সেই সময়ে বব জেলিক যে সিদ্ধান্তটা শেষ দিন নিলেন সেটা কতটা যুক্তিযুক্ত ছিল, কারণ এটার পেছনে যাওয়ার উনার যে সিদ্ধান্ত, তার সমস্ত কলিগরা বা বিশ্বব্যাংকের যারা সহকর্মীরা ছিলেন বা যারা বাংলাদেশ ডেস্ক নিয়ে কাজ করতেন তারা সবাই সহমত ছিলেন না। উনি যখন চলে গেছেন যাওয়ার দিন এটা করে গিয়েছিলেন, এক ধরনের বলা যেতে পারে যে শাস্তি বা সমুচিত একটা শাস্তি, স্যাংশনের মতো। আজকে আমরা রাশিয়ার যুদ্ধের কারণে স্যাংশন শব্দটা তো সেখানে একটা মৃদু স্যাংশনের মতন দেওয়া হলো, এটা কানমলা দেওয়ার চেষ্টা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে
পরবর্তী যে ছ সাত আট বছর আমরা চলে গেল তাতে আমরা দেখলাম যে বিশ্বব্যাংকের বৈদেশিক সাহায্য প্রবাহ বন্ধ তো হয়নি, এডিবি এবং জাইকা আবার ফিরে এসেছে এবং এডিবি এখন বাংলাদেশের একনিষ্ঠ সমর্থক এবং তারা অনেকভাবে ইনফ্রাস্ট্রাকচারে আমাদের সাহায্য করে আসছে, বিশ্বব্যাংকও করছে জাইকাও করছে। তার মানে ওই অপপ্রচারটা যারা চালিয়েছিলেন যে এটা একটা অলঙ্ঘনীয় সীমা, ক্রসিং দ্য রেড লাইন, আসলে এই বিশ্বে এখন রাজনৈতিক অর্থনৈতিক যদি আপনি বিচার করেন কোনো অলঙ্ঘনীয় রেড লাইন বলে কিছু নাই। আপনাকে একটা রেডিক্যাল নন অ্যালাইনমেন্টের পলিসি নিয়ে চলতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন যে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। সেই নীতিতে আমার জাতীয় স্বার্থে যার সাথে যা প্রয়োজন, আমার আজকে হুইট আমদানি করা দরকার, আমি ভারত থেকে হুইট আমদানি করেছি, যদিও ভারত এক্সপোর্ট ব্যান দিয়েছে, তারপরও আমরা সেই প্রক্রিয়া চালু রেখেছি। আমার যদি আজকে সামর্থ্য থাকতো আমি বলতাম যে রাশিয়ার সাথে টাকাতে অ্যাকাউন্ট খোলেন যাতে করে আপনি তেল আমদানি করতে পারেন সুলভ মূল্যে, কারণ মানে রাশিয়া তো প্রস্তাব দিচ্ছে। কিন্তু আমরা আবার অনেক সময় অতি মানে সংকুচিত হয়ে যায় বা সেন্সিটিভ হয়ে যায়। ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, যুক্তরাষ্ট্র, কানাডা সকলের, অস্ট্রেলিয়া সকলের, জাপান, চায়না সকলের সাথে, কোরিয়া আমাদের সম্পর্ক রাখা দরকার, মধ্যপ্রাচ্য। তার কারণ হচ্ছে কোথাও আমরা জনশক্তি রপ্তানি করি, কোথাও আমরা আমাদের পণ্য রপ্তানি করি, কোথাও কোনো দেশ থেকে আমরা প্রবলভাবে আমদানি করে থাকি, সবগুলো বিবেচনা করে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। সুতরাং আমি ওই অপপ্রচারের তখনও কোনো কারণ দেখি নাই, এখনও কোনো কারণ দেখি না। আমরা যদি অর্থনৈতিক ডিপ্লোমেসিটাকে বুঝি এবং সুন্দরভাবে এটাকে ব্যালেন্স করে চলতে শিখি তাহলে আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। মানে এখন সবচেয়ে বেশি ওই অপপ্রচার যে কর্নারটা সেখান থেকে আসলে ফ্রেশ উদাহরণ শ্রীলঙ্কার কথা বলছে। তো দাদা আমি আরেকটু স্পেসিফিক, শ্রীলঙ্কা যে হবে না কোনো দিন বাংলাদেশ সেটাকে একটু ছোট্ট করে। আচ্ছা, এটা বহুবার বলা হয়েছে, আপনারা বলেছেন, অন্যত্রও বলা হয়েছে যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করা যায় না। আচ্ছা, এর মানে এই না যে শ্রীলঙ্কার কাছ থেকে পজিটিভ কিছু শিক্ষণীয় আমাদের নেই, সেটা আমি বলছি না। শ্রীলঙ্কা কিন্তু আমাদের এই অঞ্চলের মধ্যে প্রথম মানব উন্নয়নের ইন্ডেক্সে অগ্রসর মান দেশ। অমর্ত্য সেন সবসময় অল্প আয়ের দেশ কিভাবে মানব উন্নয়নের শিখরে উঠতে পারে তার উদাহরণ হিসেবে শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার কেরালার কথা বলেন বা এখনো বলতেন। তা আমাদের সেইটার থেকে শিখতে হবে যে শ্রীলঙ্কা কি করে এত দ্রুত 97% লিটারেসি রেট করতে পারলো। তো শুধু সেখান থেকে শেখার আছে। কিন্তু শ্রীলঙ্কার একটা সবচাইতে বড় সমস্যা হলো কেউ যদি আভ্যন্তরীণ যুদ্ধে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তখন তার মাথা ঠিক থাকে না, তখন তার অবকাঠামো ঠিক থাকে না, তখন তার সামাজিক ক্যাপিটাল, যেটা সামাজিক পুঁজি বলি, সেটা দুর্বল হয়ে পড়ে এবং অবিশ্বাস এবং সন্দেহ দেখা দেয়। তার উপর ভূরাজনৈতিক বাস্তবতাটাও, তাদের ভূরাজনৈতিক বাস্তবতাও একটা। কিন্তু আমি বলছি যে এই কনফ্লিক্ট ইন শ্রীলঙ্কা এত দীর্ঘকাল ধরে চলেছে, 30 বছর ধরে, যেটা শ্রীলঙ্কাকে ভেতর থেকে খুয়ে ফেলেছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এই মিলিটারি, এই কনফ্লিক্ট, এই যুদ্ধ বিবাদ, এটার সুবাদে একটা গণতান্ত্রিকতা চলে আসে এবং যেটা হচ্ছে রাজাপাকসে পরিবার এবং তাদের মধ্যে দিয়ে দেখা গেছে, জামাই অমুক তমুক ইত্যাদি আমরা সবাই জানি। শ্রীলঙ্কার অর্থনীতি হচ্ছে কি ট্যুরিজম নির্ভর, এটাও একটা লক্ষণীয় দিক। আমরা যখন শ্রীলঙ্কায় যাই আমরা মাস্ক কিনতে চাই, সুন্দর মাস্ক। শ্রীলঙ্কায় গেলে আমরা ওই সব জিনিস খুঁজি, একটা আইল্যান্ড ইকোনমি, সেটা সেখানে আমরা ট্যুরিজম কোভিডের কারণেই ইতিমধ্যেই দুর্বল হয়েছিল এবং যার ফলে তাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিংস কমে যায়। আরেকটা হচ্ছে শ্রীলঙ্কাতে এস্টেট সেক্টর, তিনটা সেক্টর, আরবান সেক্টর, রুরাল সেক্টর, এস্টেট সেক্টর, যেখানে রাবার, টি এগুলো উৎপাদন হয়। কিন্তু শ্রীলঙ্কার আরবানাইজেশন রেট হচ্ছে অত্যন্ত কম, 15% মাত্র।
এত বড় দেশ মানে মাথাপিছু আয়ের নিরিখে হওয়া সত্ত্বেও ওখানে আরবানাইজেশন রেট কম, ওখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেইভাবে অগ্রসর হয় নাই, কিছু হয়েছে কিন্তু তেমন হয়নি। বাংলাদেশে যদি আমরা দেখি 91-92 সালে আমাদের অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং খাতের গুরুত্ব ছিল 10%, এখন সেটা 20%-এ পরিণত হয়েছে, যেখানে ভারতে পাকিস্তানে কমেছে, শ্রীলঙ্কাতে তো খুবই কম। আমাদের আরবানাইজেশন রেট 40%, শ্রীলঙ্কায় 15%, ইভেন ভারতের চাইতে আমাদের আরবানাইজেশন রেট ভালো। এইসব মিলিয়ে আরেকটা কথা হচ্ছে যে ওদের যে পরিমাণ বোরোয়িং করেছে তারা, ফরেন বোরোয়িং, আর যেটাকে ডেট বলতে পারি, দেনা, বৈদেশিক দেনা, সেটা সাম্প্রতিক এক দশকে এত বেশি পরিমাণে গেছে যে এটাকে আমরা বলি আনসাস্টেনেবল ডেট। বাংলাদেশে যখন আমরা এটা বিশ্লেষণ করি, আমি আপনার চোখের সামনেই দেখিয়ে দিলাম যে একটা পদ্মা ব্রিজ করতে যদি পুরোটাই বৈদেশিক মুদ্রায় হতো তাহলেও এটা 3.5%-এর বেশি হতো না। সুতরাং এই এক্সপোর্ট রেমিটেন্সের আর জিডিপি মাত্র 1%, সুতরাং এইভাবে আমরা যদি দেখি বিচার করি যে শ্রীলঙ্কার চাইতে আমাদের ইকোনমিক ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস অনেক বেশি শক্ত, আমাদের ম্যানুফ্যাকচার স্ট্রাকচারাল যে কাঠামোগত যে শক্তিশালী কাঠামো সেটা অনেক বেশি টেকসই, যেটা শ্রীলঙ্কাতে এখন এই মুহূর্তে অভাব। সুতরাং মানে এই সময় যখন নাকি পদ্মা সেতু উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস, কোনো কোনো কর্নারে কোনো কোনো সাইট থেকে এই ধরনের আলোচনাগুলো আসছে একেবারে ফ্রেশ ফ্রেশ শ্রীলঙ্কার ক্রাইসিসটাকে সামনে নিতে। ডক্টর বিনায়ক সেন যেমন করে সহজ করে বুঝিয়ে দিলেন, আর যদি সেই 2012-র ইন্টারভিউ থেকে আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি, তখন তিনি বলেছিলেন আজকে পদ্মা সেতু দৃশ্যমান, সেরকম একটি মানে একেবারে দৃশ্যমান বিচক্ষণতার উদাহরণও বলা যায়। সেই জায়গা থেকে আমরা তো একটু ভরসা আস্থা অবশ্যই রাখতে পারি। পদ্মা সেতু নিয়ে, পদ্মা সেতুর দায় বেড়ে গেছে, পদ্মা সেতু নিয়ে আমরা কখনো বিপদে পড়বো এই ভুল ধারণাটা যেন অন্তত মাথায় না রাখি, সেই জন্যে আমরা উৎসবের জন্যে তৈরি হই। শেষ বিরতির পরে আরও দু একটি কথা শুনবো ডক্টর বিনায়ক সেনের কাছ থেকে, তারপর বিদায় নেব, নিশ্চয় থাকবেন এই পর্যন্তই। আমাদের টাকায় আমাদের সেতুর আজকের আয়োজনের একেবারে শেষ ভাগে ডক্টর বিনায়ক সেন শেষ করবেন, আমরা হাতে মাত্র 2 মিনিট সময়। হ্যাঁ, আমি শেষে অপপ্রচারগুলোর কথা বলছিলাম, সেখানে একটা অপপ্রচারের উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে যে সেতুর কস্ট এসকুলেশন, যেটা 10,000 কোটি টাকা সেটা 30,000 কোটি টাকায় দাঁড়ালো কেন, এটা আসলে জবাব দেওয়া উচিত। অনেকেই বলেছেন, আমিও রিপিট করতে চাই, সেটা হচ্ছে যে সেতুর ইনিশিয়াল ডিজাইন এত কম্প্রিহেন্সিভ ছিল না, সেতু করতে যেয়ে কতগুলো অভিজ্ঞতা হয়েছে, যেমন পিলারের অভিজ্ঞতা আমরা আলাপ করছিলাম যে আমাদের যে আগে ছিল 3টা স্প্যান সেখানে 41টা স্প্যান বসাতে হয়েছে, পিলারগুলোর মধ্যে আগে ভাবা হয়েছিল 2টা পিলার সবগুলো হয়তো 400 ফুট নাগাদ হবে, কিন্তু দেখা গেছে যে 60টা পিলার গাঁথতে হয়েছে, যেটা প্রায় 1600 ফুটের নিচে 40 তলা বিল্ডিং হতে পারে, অত অতলে মানে গাঁথতে হচ্ছে 60টি পিলার। তেমনি যেটা অধিগ্রহণকৃত জমি এবং ক্ষতিগ্রস্ত জনসাধারণ সেটার যেটা প্রাথমিক অনুমান করা হয়েছিল সেটার চাইতে অনেক বেশি হয়েছে,
তাদেরকে তিন গুণ বেশি দাম দিতে হয়েছে, এগুলোর কারণে খরচ বেড়েছে। সুতরাং সার্বিকভাবে, এবং আরেকটা কথা মনে রাখবেন, তখন আমার ডলারের দাম ছিল 68 টাকা ডলার, তারপরে যখন সেতু নির্মাণ কাজ শুরু হয় তখন ছিল 85 টাকা, এখন সেটা 90 ছুঁয়ে। ফলে এই যে ডলারের ডলারের বিনিময়ে টাকার অবমূল্যায়নের কারণে যে আমাদের যে ফরেন কারেন্সি কম্পোনেন্টে সেটার একটা খরচ আমাদের বেড়েছে যখন আমরা ইম্পোর্ট করছি অন্যান্য জিনিস, তো সেগুলোও তো যুক্ত হয়েছে। তার সাথে প্রধানমন্ত্রী যেটা যুক্ত করেছিলেন যে ডিলে হওয়ার কারণে, সেটার কারণেও কিন্তু খরচ বেড়েছে। সুতরাং সার্বিকভাবে দেখলে, এবং রেলের ব্যাপারটা আমি আমি আলাদাভাবে আনছি, কিন্তু রেলের জন্যও তো আরও কিছু আমাকে অতিরিক্ত সিকিউরিটি অন্যান্য জিনিস করতে হচ্ছে। সুতরাং সব মিলিয়ে এই খরচটা খুবই প্রাসঙ্গিক। আমি সব মিলিয়ে আমি যেটা বলতে চাই, আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে সেতু নির্মাণের একটা ব্যবহারিক মূল্য আছে, উপকারিতা আছে, সেটা আমরা ভোগ করব, সেটা আগামীতে আরও বাড়বে, সেটার আরও বাড়ানোর জন্য আমাদের লোকালি কিছু ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু তার চাইতেও বড় কথা হচ্ছে এর প্রতীকী তাৎপর্য, এর আত্যন্তিক তাৎপর্য, সেটা হচ্ছে যে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা একটা বৃহৎ প্রতিপক্ষর শক্তিদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা নিজেদের টাকায় নিজের সেতু করেছি। যদি এটা করতে পারি তাহলে আগামীতে আরো বড় বড় চ্যালেঞ্জ আমরা নিজেরাই মোকাবেলা করব। মানে 71-এর পরে ঘুরে দাঁড়ানোর একটা মাইল ফলক হিসেবে উল্লেখ করতে চাই, এবং ডক্টর বিনায়ক সেনই এটা আমাদেরকে ধরিয়ে দিলেন, এবং সেই ঘুরে দাঁড়ানোর শক্তি গোটা একটি জাতিকে, একটি দেশকে নেতৃত্বের প্রতি তো নিশ্চয়ই আমাদের যে আস্থা ভালোবাসা সেটা রয়েছে, এবং এই ঘুরে দাঁড়ানোর শক্তিটা কি কোনো দাম, এটার কি কোনো প্রাইস ট্যাগ আছে, নাকি এটি অমূল্য? এই অমূল্য একটি বোধ নিয়ে, অমূল্য একটি ভালো লাগা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই।